হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিক্ষা দর্শিকা। আজকে আমাদের বিষয় হলো পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ডেভিড হেয়ার। উনিশ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ইউরোপে যে সকল ব্যক্তি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন তাদের মধ্যে অগ্রগণ্য ডেভিড হেয়ার। স্কটল্যান্ডের খড়ি প্রস্তুতকারক ডেভিড হেয়ার 1775 থেকে 1842 খ্রিস্টাব্দে ঘড়ির ব্যবসা করে একদা প্রচুর অর্থ উপার্জন করে। 1800 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় এসে ঘড়ির ব্যবসা শুরু করেন এবং অল্প দিনের মধ্যেই তিনি এই ব্যবসায় যথেষ্ট সুনাম অর্জন করেন। তিনি এদেশে এই অর্থ পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ব্যয় করা আন্তরিক উদ্যোগ নেন। হেয়ার বুঝতে পেরেছিলেন এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন। 1816 খ্রিস্টাব্দ থেকে তিনি এদেশে ইংরেজি শিক্ষা বিস্তারের সঙ্গে সর্বতোভাবে জড়িয়ে পড়েন। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে তার অবদানগুলো হল হিন্দু কলেজ প্রতিষ্ঠা, বেসরকারি উদ্যোগে শিক্ষা প্রসারে তার নিরলস ভূমিকা সর্বজন বিদিত। ডেভিড হেয়ারের উদ্যোগে সুপ্রিম কোর্টের বিচারপতি স্যার হাইড ইস্টের সভাপতিত্বে একটা সভায় হিন্দু কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। 1817 সালের 20 জানুয়ারি কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। তিনি এর পরিচালক সভার অন্যতম সদস্য ছিলেন। ডেভিড হেয়ার এর চিন্তাধারা বৈশিষ্ট্য ছিল যুক্তিবাদ, স্বাধীন চিন্তা ও ধর্মনিরপেক্ষতা। নিজে খ্রিস্ট ধর্মাবলম্বী হয়েও শিক্ষার মধ্য দিয়ে খ্রিস্ট ধর্ম প্রসারের তিনি ঘোরতর বিরোধী ছিলেন। তার লক্ষ্য ছিল প্রকৃত মানুষ তৈরি করা। হিন্দু কলেজের তরুণ অধ্যাপক ডিরোজিওর বিরুদ্ধে ছাত্রদের বিপদে চালু করার অভিযোগ এলে তাকে কলেজ থেকে বিতাড়িত করার প্রস্তাব উঠলে একমাত্র ডেভিড হেয়ার প্রতিবাদ জানায়, কারণ তার মতে ডিরোজিও একজন সুদক্ষ শিক্ষক। পটলডাঙ্গা একাডেমি, এদেশে শিক্ষা প্রসারের উদ্দেশ্যে তিনি কলকাতায় পটলডাঙ্গা একাডেমি, বর্তমান নাম হেয়ার স্কুল, প্রতিষ্ঠা করেন। স্কুল বুক সোসাইটি ইংরেজি ভাষায় পাঠ্যপুস্তক রচনা ও পাশ্চাত্য শিক্ষা প্রসারের উদ্দেশ্যে তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা স্কুল বুক সোসাইটি 1817 খ্রিস্টাব্দে এবং ক্যালকাটা স্কুল সোসাইটি 1818 খ্রিস্টাব্দে। তিনি 1817 থেকে 1842 খ্রিস্টাব্দ পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত, প্রতি বছর এই প্রতিষ্ঠানে 100 টাকা করে চাঁদা দিতেন। 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে তার ভূমিকা উল্লেখযোগ্য ছিল। তিনি 1837 থেকে 1842 পর্যন্ত কলেজের সম্পাদক ছিলেন। চিকিৎসা বিজ্ঞানের সব ব্যবচ্ছেদ একটা গুরুত্বপূর্ণ বিষয়, অথচ সমকালীন হিন্দু সমাজে এ সম্পর্কে যথেষ্ট কুসংস্কার ছিল। 1836 খ্রিস্টাব্দে মেডিকেল কলেজে প্রথম যে সব ব্যবচ্ছেদ হয় তার পিছনে হেয়ারের ভূমিকা অস্বীকার করা যায় না। স্ত্রী শিক্ষায় প্রসার, হেয়ার নারীদের মধ্যে যাতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে তার জন্য আন্তরিকভাবে উদ্যোগ নিয়েছিলেন। তার উদ্যোগে বহু নারী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। ছাত্রদের উৎসাহ দান, তিনি হিন্দু কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের নিয়মিত হাজিরায় উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার চালু করেন। শিক্ষাক্ষেত্রে অর্থ ব্যয়, সারা জীবন ধরে তার সঞ্চিত অর্থ তিনি এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রসারে ব্যয় করেন, যার ফলে জীবনের শেষ দিকে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। চিকিৎসাবিদ্যার প্রসার, তিনি এদেশে চিকিৎসাবিদ্যা প্রসারের জন্য কলকাতা মেডিকেল কলেজ স্থাপনে সাহায্য করেন এবং সব ব্যবচ্ছেদে তিনি উৎসাহ দান করেন। উপসংহার, তিনি নিজে খ্রিস্টান হয়েও ছাত্রদের খ্রিস্ট ধর্ম ধর্মান্তরে বিরোধিতা করেন। বহু ব্যাপারে তিনি ভারতীয়দের সাহায্য করে এদেশে নবজাগরণে একজন পথিকৃৎ হয়ে ওঠেন।